সূচকের অঙ্ক দেখছি একটা 6 to the power 4 ইন্টু 3 to the power 8 বাই 3 to the power 12, এটা কত হবে? সিক্সটাকে আমরা ভাঙবো 3 ইন্টু 2, তারপরে 4 ইন্টু 3 to the power 8, 3 to the power 12, তাহলে এই 4টা 3 এর পাওয়ারে আসবে, 2 এর পাওয়ারও আসবে, তাহলে 3 to the power 4 ইন্টু 2 to the power 4 ইন্টু 3 to the power 8 বাই 3 to the power 12, তাহলে ওপরে 3 এর পাওয়ারে কত হচ্ছে, এই 4 আর 8 যোগ হবে 12, আর 2 এর পাওয়ারে কত হচ্ছে, 4 থাকছে এখানে 3 টু দি পাওয়ার 12, তাহলে ভাগ হলে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, 12 থেকে এই 12 থেকে এই 12টা বিয়োগ যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার 4টা যেমন ছিল তেমন থাকবে, তো 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12 মানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 0 এর মান 1, আর 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 গুণ করতে হবে, তা 3টে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে একের সাথে 16 গুণ করলে কত অ্যান্সার হয়ে যাবে, আমাদের 16 অ্যান্সার হয়ে যাবে।